ইয়াস ঘূর্ণিঝড়ের আগেই স্থানীয়ভাবে তৈরি হওয়া এক মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গেল নৈহাটি ও ভালি শহরের বিস্তীর্ণ এলাকা। হঠাৎ এই ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন নৈহাটির পৌরসভার পৌর প্রশাসক অশোক চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।